হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল দেখতে পাচ্ছ চতুর্দিকে কি বৃষ্টি নেমে পড়লো। এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না, হুট করে নেমে পড়লো। আর বৃষ্টি দেখে আমার ছোট্টলিও খুব খুশি হয়েছে। তোমার খুব আনন্দ, খুব আনন্দ হয়েছে তোমার? খুশি হয়েছি, এবার একটু খেলা নিতে পারিস না তোরা? তোরা একা একাই খেলিস। সুন্দর খেলতে পারে বাবা। উল্টা গেঞ্জি পড়ালে কি হয়, বুকে হাওয়াটা লাগবে, ঠান্ডা লাগবে না কালকে? ঠান্ডা ঠান্ডা একটু তো শুক্র শনিবার রুটি করবো। এখন আমি চা বসিয়ে দিয়েছি, চা হয়ে চা অলরেডি হয়ে গেছে। এখন করবো একটু গোলা রুটি, গোলা রুটিটা করে নিই। তোমাকে আমি রুটি খেতে দিয়েছি না, দেখেছো? থালা কই, বাটি কই, রুটি কই, ঘটি কই, খেতে বসে পড়েছে। লিওরিক খাও, খাওয়া কমপ্লিট। বই পড়ে একদিন বই খাতা কিছু বুঝায় না, এটা সব আমাকেই করতে হবে, সব এলে করে রেখে। আর একটু জল খেলে একা থাকো, কি অবস্থা হয়েছিল জায়গাটা। তো গাইজ, এখন আমি করব রান্না। আমি করব আজকে কাঁকরোলের পুর, সেই জন্য কাঁকরোলের পুরগুলোকে একটু গরম জলে কাঁকরোলগুলোকে কেটে সেদ্ধ করে নিচ্ছি। কিছুটা এই যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, তারপর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। মুসুরির ডাল লাগবে, কারণ সেটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। তারপর কিছুটা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম। এবারে যে কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, এই কাঁকরোলের ভেতর থেকে সমস্ত বীজগুলোকে বের করে নেব। সব বীজগুলো বের করে এর ভেতরে আমরা মশলা ভরে দেব, তারপর পুরটাকে আমরা তৈরি করব। তো মশলার জন্য আমাদের যা যা লাগবে,
সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর কিছুটা পরিমাণ সর্ষে, এসবগুলোকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখন তো আর শিলপাটার যুগ নেই, শিলপাটা করলে একটু ভালো হয়। আমার কাছে আছে শিলপাটা, কিন্তু আমি আজকে তাড়াহুড়োতেই মিক্সিতেই করে নিলাম। তারপরে যে শকপুরগুলো মাখবো মেখে নিই। তো গাইস, এখন করছি রান্না। আজকে রান্না করলাম এই যে ডাল, মুসুরির ডাল পেঁয়াজ সম্বার দিয়ে, আর করছি এখন মাছের তেলের এই যে বড়া, যে কিছুটা আরও বড়া করবো, আর কাঁকড়ুলের কিছুটা বড়া হয়ে গেছে, আর বাকি কয়েকটা দু তিনটে বাকি। এই যে পুরটা ভেতরে ভরে দিয়েছি, এখন এই যে মুসুরির ডালের পাতলা ব্যাটারটা তৈরি করেছি, সেটা এই যে পুরের উপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে এটা আমরা বড়ার মতো করে সুন্দর করে ভেজে নেব। এটা হলে গরম ভাত দিয়ে আর কিছু চাই না, খুব দারুণ রেসিপি। বাড়িতে সকলে একটু বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে। আর আমার এইরকম রেসিপির নতুন নতুন ভিডিও দেখতে হলে লিয়ারিক কিচেন রেসিপি এই চ্যানেলে গিয়ে তোমরা আমাকে দেখতে পারো, ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, তাহলে এই ভিডিওগুলো তোমরা পাবে। কীভাবে কী রান্না করতে হয় আমি সব ভিডিও সেখানে আপলোড করে দিই, তো দেখতে থাকো। তো আমাদের রান্না কমপ্লিট। আমি এই যে রিককে খেতে দিয়ে দিচ্ছি, রিকের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। মোটামুটি এখন আড়াইটা থেকে তিনটাই বেজে গেছে প্রায়। ওখানে দাদাটা খেলছে, যাও দাদার সাথে খেলো। তো গাইস, এখন বিকেল হয়ে গেছে, রিক চলে গেল প্রাইভেটে, আর আমি এখন বানাবো চা। প্রত্যেকটা দিন সন্ধ্যা হলে একই বায়না নিচে যাবে, দাদার পেছন পেছন সিঁড়ি দিয়ে অলরেডি নেমে গেছে, আমি গিয়ে দেখি নিচে গিয়ে বসে আছে। নিচে যাওয়ার কোনো ইচ্ছা নাই, চতুর্দিকে আকাশ মেঘলা, যখন তখন ঝুপ করে বৃষ্টি নেমে পড়তে পারে। দেখো কি আরম্ভ করেছে নিচে যাওয়ার জন্য, ছাড়বো না, নিচে সে যাবে যাবে যাবে, কি করব, বাধ্য হয়ে যেতে হচ্ছে। চলো আর কি করা যাবে, একটু নিচ থেকে ঘুরে আনো অন্ধকার চতুর্দিক। ভালো কত পাবা গো, ভালো এখন ঘুরিয়ে নিয়ে এলাম নিচ থেকে, এখন খুশি, খুব খুশি নাকি? আর এতক্ষণ কি কান্না, যখন এলাম নিচ থেকে এলাম, এখন কি খুশি। টাটা টাটা দিয়ে দাও, ভালো করে দাও। একা একা গেলে টাটা দেয়। এটা তোমার জন্য দাদা এনেছে, কি সুন্দর। গিয়ে বসলো দাদা, প্রাইভেট থেকে চলে এসছে, ভাইয়ের জন্য কত কিছু নিয়ে এসছে। এখন রাত হয়ে গেছে, আমি করছি রান্না, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, আর এই যে আমাদের লিও, লিও খালি কান্না করে নিচে নামবে, এদিকে যাবে সেদিকে যাবে, এদিকে যাবে সেদিকে যাবে, এটাও ধরবে সেটা ধরবে, সব ফেলে দেবে, এই তো চলে অসারা।
গাইস আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে অলরেডি, উপর করেছি এখানে আমাদের আছে ভুটা হচ্ছে কবুতরের মাংস। আমার ননাসের বাড়িতে আজকে রান্না করেছে, পাঠিয়েছে আমার জন্য, এই যে কবুতর, দেখি কেমন হয়েছে, খেয়ে অনেকদিন খাওয়া হয় না, আজকে একটু খাবো। আর কটা বড়া ভেজে নেবো মাছে, তো দুপুরে করেছিলাম কটা বড়া, ঠান্ডা হয়ে গেছে এই যে খাবার দাবার রেডি নিয়েছি, কবুতরের মাংস আছে, ডাল আছে, বড়া আছে, পটল ভাজা, এখন খাওয়া দাওয়া করবো, ঈদকে আগে দিয়ে আসি। তুমি খাবে কবুতরের মাংস? নাও, একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে রান্নাটা, তোমার পিসিমণি রান্না করেছে, তোমার ঠাম্মির কবুতর, খেয়ে বলো কেমন হয়েছে। ওর ঠাম্মির কবুতর আর পিসিমণি রান্না করেছে আজকে, আগে অনেক খেয়েছি তো আজকে একটু খেয়ে টেস্ট করবো। হ্যান্ডেল খালি খাও, জল খাও, মশারির ভেতর থেকেও নাচছে দেখেছ, ঘুমো দেবে কখন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, বাই।